বন্ধুরাষ্ট্রের সমর্থন ছাড়া শেখ হাসিনা সরকার টিকে থাকতে পারবে না, তাই সেটিকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর ভারত সফর বলে মনে করেন বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর বাংলাদেশের মানুষকে হতাশ করবে। মইনুল আহসানের রিপোর্ট। ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ব্যস্ত সময় পার করছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তার এ সফর নিয়ে তখন চলছে নানা হিসেব নিকেশ। বিএনপি এ সফরকে দেখছে আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকতে প্রতিবেশী দেশের সমর্থন আদায়ের কৌশল হিসেবে। পররাষ্ট্রমন্ত্রীর আগের যে বক্তব্যগুলো এবং এই সরকারের বেশিরভাগ মন্ত্রীদের যে বক্তব্য, সেই বক্তব্যতে খুব স্পষ্ট যে ওরা যেভাবেই রিসিভ করুক তারা যাবে। এই সরকার তাদের বন্ধুদের সমর্থন ছাড়া টিকে থাকা তাদের কঠিন আছে এবং বন্দুক পিস্তল নিয়ে টিকে থাকা কঠিন আছে। তারা চাইবে যে আগত সামনের নির্বাচনের আগে সেইটাকে যদি তারা কোনো রকমে আরও শক্তিশালী করতে পারে। তা আমরা বিশ্বাস করি গোটা গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের মানুষের যেটা মূল চাহিদা, যাকে গণতান্ত্রিক সরকার, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, সেই ব্যাপারে গণতান্ত্রিক সরকারগুলো তাদের ভূমিকা তারা পালন করবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, অতীত অভিজ্ঞতা বলে আওয়ামী লীগ সরকার শুধু ভারতকে দিয়েই গেছে, বাংলাদেশের জন্য কিছু আনতে পারেনি। যিনি তো প্রত্যেকবার গেছেন, আমাদেরকে অনেক আশা দিয়ে গেছেন, এই তিস্তা চুক্তি সই হবে, অমুক হবে, তমুক হবে, কিন্তু সেটা এখন পর্যন্ত কোনোটাই হয়নি। এই বিষয়গুলো নির্ভর করে, জনগণ যদি সরকারকে সমর্থন দিত তাহলে প্রত্যেকটি কাজই ইতিমধ্যে হয়ে যেত। তাই আমরা আবারও বলছি, যিনি ফিরে আসুন, কী কী আনছেন আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সেটাই হবে এই সফরের সাফল্য। তিনি জানান, বেগম খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবার যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।